my love. এটা তো অনেক সুন্দর। তুমি কি বলতে পারো যে তুমি এখন কোথায়? রবীন্দ্রনাথের বাড়িটা। আমার এখনো যাওয়া হয়নি। হ্যাঁ, সব পাশের বাঙালিকে বল, পূর্ব পশ্চিম সব পাশের বাঙালিদের একটা প্রিয়। শাহরুখকে দেখে কিন্তু আমি অনেক, মনে হয় শাহরুখ খান অনেক কিছুতে বেঙ্গলিদের পাশেই থাকে। এক্সপিরিয়েন্স বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। স্বাগতম সবাইকে বিচ্ছুরিকশনে। আজকে আমরা ঘোরাঘুরির একটি ভিডিও দেখব। আমরা লকডাউন, তারপর হচ্ছে এখন কোভিডের কারণে চারপাশে সব কিছু বন্ধ, কিছু কিছু খুলেছে কিন্তু ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে যাওয়া এখন বন্ধ রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধ না, ঠিক প্রপারভাবে ওপেন না, এখন ইজি অবস্থা, আমরা যেতে পাচ্ছি না। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে কলকাতা ট্যুরিজম বোর্ডে, আর এটা অ্যাকচুয়ালি কলকাতাতে মানুষকে ইনভাইট করার জন্য। এটা মূলত 2016 সালের একটা ভিডিও, তো চলুন সবাই মিলে দেখে আসি ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম ভিডিওটি। সাজানোগুলো সুন্দর, বেঙ্গলিদের আলাদা একটা আর্ট। কলকাতা ট্যাক্সি, এই জায়গাটা জানি কোথায়, ভুলে গেছি। এটা হচ্ছে কলেজ, কলেজ রোড। কলেজ স্ট্রিট বলে। এই মন্দিরে কিন্তু আমরা এখনো যাইনি। বাউল, চব্বিশ পরগনার কোন গ্রামে অথবা দীঘায় গিয়েছে। ইলিশ, সর্ষে ইলিশ, এটা দার্জিলিং, দার্জিলিং যাচ্ছে। দুর্গাপূজা নিশ্চিত, শিবের খেলার মধ্যে ট্রাম। আমি চিনি গো চিনি, শাহরুখ খান, বিদেশিনী, বেঙ্গল। Welcome to Bengal, the sweetest part of India. I love. আসলে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, কেননা আমরা দার্জিলিং গিয়েছি। দার্জিলিং অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। দার্জিলিং এর সকাল অনেক সুন্দর ছিল, ওখানে ঘুরে অনেক মজা পেয়েছি, কোনো কোলাহল ছিল না। সবচেয়ে তোমার ওটা মনে আছে যে আমরা চা বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়েছি? হ্যাঁ, আমরা চা বাগানের ভিতর দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠেছিলাম, এবং চা বাগানে যেতে আমাদের কষ্ট হয়নি কিন্তু উপরে উঠে আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, এটা ঠিক। হ্যাঁ, তাছাড়া আমরা যখন কলকাতা ঘুরলাম, কলকাতা অনেক সুন্দর,
কলকাতা শহরে আসলে অন্যরকম একটা ফ্লেভার আছে, ওখানে গেলে আমরা একটা অন্য ধরনের স্মেল পাই, তাতেই বোঝা যায়। আমাকে যদি চোখ বন্ধ করে কেউ কলকাতা নিয়ে গিয়ে বলে যে তুমি কি বলতে পারো যে তুমি এখন কোথায়, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো হ্যাঁ আমি এখন কলকাতা। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের একটা টান রয়েছে পশ্চিমবাংলার মানুষের প্রতি, তো সেটা হচ্ছে অন্যরকমই, সবসময় আপন আপন লাগে বেশি। তাছাড়া যে কালী মন্দিরটা দেখালো সেটা কিন্তু অনেক সুন্দর, যদিও বা আমি এখনও পর্যন্ত ওই কালী মন্দিরে যাইনি। আর রবীন্দ্রনাথের বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ওখানে আমার এখনো যাওয়া হয়নি। এবছরের প্ল্যানে আমাদের যাওয়ার কথা ছিল, তো সেটা তো হলো না, ইন ফিউচারে তোমাকে নিয়ে যাব। সেটা তো আমি অবশ্যই যাব, তুমি না নিয়ে গেলেও আমি যাব। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা স্টোরি তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভিডিওটার মধ্যে দেখা গেল যে কিন্তু এত অল্প সময় আসলে ওয়েস্ট বেঙ্গল দেখে শেষ করা সম্ভব না, সেটা ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা মনে হয় তার কোনো রিলেটিভ কোনো বেঙ্গলি মেয়েকে বিয়ে করছে, তারা হচ্ছে ফরেনার, তো সে সেখানে বেড়াতে এসছে সেই ফরেনারের সঙ্গে, তারপর সে জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখছে এবং এখান থেকে অভিজ্ঞতাটা নিচ্ছে, কারণ বাঙালিদের আসলে কালচারটাই অন্যরকম এবং খুবই, আমরা বলবো যে আমাদের কালচার মূলত খুবই রিচ একটা কালচার, যেখানে রবীন্দ্রনাথকে ছাড়া মানে চিন্তাই করা যায় না। তো ও যখন গাড়িতে যাচ্ছিল তখন কিন্তু একটা রবীন্দ্রনাথের বই ওর হাতেই ছিল, তো এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে যে রবীন্দ্রনাথকে জায়গায় আসছে সে রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথের কিন্তু একটা গানও ছিল যে সমুদ্র সৈকতে, যে দীঘাতে, তো আবার ওখানে আমাদের যে উপজাতি লোকজন ওদেরকেও কিন্তু দেখানো হয়েছে দার্জিলিং এরিয়াতে, খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া গ্রামের পরিবেশটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে, যে সাইকেল নিয়ে তারা গ্রামের মেটোপথের রাস্তা দিয়ে যাচ্ছে, সে ওখানে হাঁটছিল, সেটা তার কাছে অনেক ভালো লেগেছিল। তো ওভারঅল যা দেখলাম যে একজন বিদেশি, আমার কাছে মনে হয় যে আরো একটা জায়গা কিন্তু ভালো লেগেছে, যে আমাদের গ্রাম বাংলার যে কালচারটা, মানে আমরা যে যাত্রা পালা বা এই জাতীয় যে জিনিসগুলা বা বাউলের যে ব্যাপারটা, আমরা যে বাউল গানকে খুব পছন্দ করি, তো বাউল গানটাকেও এখানে রিপ্রেজেন্ট কিন্তু করা হয়েছে। এবং সঙ্গে আবার যেটা আমাদের গ্রাম বাংলায় চলে, যাত্রা পালা ছিল, এখন হয়তো অতটা নাই, তারপরও কিন্তু গ্রামে মানুষ এভাবেই গল্পগুলো বলে, একজন অপরজন জানে আর কি। আর গ্রামের গল্প বলার ধরনটাও কিন্তু অন্যরকম, তো এখানে ওকে দেখা যাচ্ছিল সে খুব মনোযোগ সহকারে গ্রামের সেই চিত্রায়িত দৃশ্যগুলো সে দেখছে কিন্তু, তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমাদের গ্রাম বাংলার অনেক কিছুই কিন্তু তুলে ধরেছে ছোট্ট একটা 3 মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু তুলে ধরেছে। আর একটা জিনিস হচ্ছে তোমার কাছে লোভনীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সরষে ইলিশ। হ্যাঁ, এটা সরষে ইলিশটা তো আসলে মজার একটা খাবার, আমাদের বাঙালি সব পাশের বাঙালিকেই বলবো, পূর্ব পশ্চিম সব পাশের বাঙালিদের একটা প্রিয় খাবার হচ্ছে সরষে ইলিশ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে শাহরুখকে দেখে কিন্তু আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি, কারণ হুট করে কিন্তু তাকে দেখছে, মেয়েটাও দেখে কিন্তু আসলে বুঝতে পারে না যে এটা শাহরুখ খান, আমার কাছে ওরকম মনে হয়েছে হঠাৎ করে শাহরুখ খানকে দেখছে, একদম লাস্ট ভিডিওর শেষে দেখবো যে ওনাকে, এরকম কিন্তু চিন্তা করিনি, হচ্ছে যে নর্মাল ভিডিও যাচ্ছে যাচ্ছে এরকম, কিন্তু হঠাৎ করে শাহরুখ খানকে দেখে কিন্তু চোখ বড় হয়ে গেছে। আর আসলে শাহরুখ খানের শেষে যে ফিনিশিংটুকু ছিল সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো সর্বশেষ যেটা ছিল সেটা আমার কাছে মনে হয়েছে যে ট্রামের পিছনে যেটা লেখা ছিল যে এক্সপিরিয়েন্স বেঙ্গল দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, সুইটেস্ট পার্ট, ইয়েস, এই কথাটুকু কিন্তু শাহরুখ খানের মুখে শুনে কিন্তু আরও ভালো লেগেছে, কারণ আমার মনে হয় শাহরুখ খান অনেক কিছুতে বেঙ্গলিদের পাশেই থাকে, তো আমারও খুব ভালো লাগে এই ব্যাপারটা। আমার আমার মতে এটা যারা বাংলাতে যায়নি বা কলকাতাতে যায় না তাদের জন্য খুব এক্সাইটেড একটা ব্যাপার যে শাহরুখ খানের মতো একজন অভিনেতা এখানে বলছে, তো অনেকেই হয়তো ওনার দ্বারা অনুপ্রাণিত হবে, ওনার নিমন্ত্রণটা পেয়ে। আর আশা করি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। হ্যাঁ, আপনাদের কার কি অনুভূতি ভিডিওটির নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।